আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গ্রাফিক ডিজাইনের অষ্টম নম্বর ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা কাজটি শুরু করব। তার আগে বলি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচের লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন বা কোনো যদি সমস্যা ফেস করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজে যেয়ে সেখানে আমার মেসেজ করতে পারেন, কমেন্ট করে জানতে পারেন, কোনো সমস্যা থাকলে সেখানে আপনারা বলতে পারেন। আর পেজটি লাইক করে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, যেহেতু ওখানে বিভিন্ন ভিডিও আপলোড দেওয়া হয়, ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে পারেন। তো চলুন ভিউয়ার্স স্টার্ট করি। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। সফটওয়্যারটি ওপেন করার পর আমরা দেখব হচ্ছে, আজকে গত ভিডিওতে দেখছি আমরা টাইপ টুল সম্পর্কে, এই ভিডিওতে আমরা দেখব লাইন সেগমেন্ট এবং বাকি টুলস পারগুলো। তো ভিডিও আজকে বেশি বড় করব না, খুব সংক্ষেপে করার এবং আপনাদের শর্ট করে বোঝানোর চেষ্টা করব, যেহেতু এখানে বেশি কোনো কাজ নেই, শুধুমাত্র আপনাদের টুলস বারটা একটু পরিচয় করে দেবো। এখানে বেশি কোনো কাজ নেই, মনে করেন আপনি একটা লাইন সেগমেন্টের কাজ আছে আপনার লাইন নেওয়া। এখন বিষয়টি হচ্ছে, লাইন আপনি নিলেন, আপনার দরকার সোজা করা, ঠিক আছে? আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু সোজা হচ্ছে না, ঠিক আছে? সোজা একটু না একটু বাঁকা থাকবেই, আপনি সোজা করতে পারতেছেন। এখন আপনি অ্যাকুরেট সোজা কীভাবে করবেন, 100% সোজা কীভাবে করবেন, সেটার অপশন আছে। আপনি যদি শিফট চেপে ধরেন, মনে করেন আমার কার্সারটা এখানে রাখা আছে, ঠিক আছে, তো আপনি চাচ্ছেন সোজা করতে, আপনি শিফট চেপে ধরবেন, দেখেন আপনার কার্সারটা যেখানে ছিল সেখানে আছে, কিন্তু লাইনটা সোজা হয়ে গেছে, ঠিক আছে? লাইনটা সোজা হয়ে গেছে, এসে লাইন সেগমেন্টের কাজ। এখন আসুন যে আর্স, এখন দেখবো আমরা আর্স টুলের কাজ আছে একটি লাইন নেওয়া এবং সেই লাইনটা কীভাবে বাঁকা হবে, ঠিক আছে? আপনারা আপনাদের যদি এরকম কোনো প্রকার এরকম লাইন বানাইতে চান যে এরকম এসে একটু বাঁকা হবে, এরকম একটা ডিজাইন বানাইতে চান, তাহলে এটি অ্যাড করতে পারেন, ইউজ করতে পারেন। এটা বেশি একটা কাজে ব্যবহার হয় না, এখানে দেখে রাখছে, দিয়ে রাখছে যদি ব্যবহার হয় বা আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আর কি, ঠিক আছে? এরপরে আমরা দেখব স্পিলার টুলের কাজ আছে একটা ডিজাইন, একটা শেপ অ্যাড করা। এখন দেখুন, মনে করেন এখানে মোর আছে কয়টা, 1 2 3 4 4টা মোড় আছে, এখন আপনার দরকার মনে করেন 2টা, তাহলে আপনি এখানে মোড়গুলো মুছে দিতে পারেন, ঠিক আছে? এভাবে আবার মনে করেন যে 4টা আছে, আপনার দরকার 7 8টা, তাহলে আপনি কিন্তু মোড় বাড়াইতে পারেন। আপনার একটা দরকার, আপনি একটা করতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি মোড় কম বেশ করতে পারবেন। তাই হচ্ছে স্পেলার টুলের কাজ। তো এখন দেখবো আমরা রেক্ট্যাঙ্গুলার গার্ড টুলের কাজ। তো রেক্ট্যাঙ্গুলার কাজ আছে আপনার টেবিল কলাম, আমরা টেবিল সম্পর্কে তো জানি যে টেবিলে কী থাকে, টেবিলে মূলত কলাম এবং রো থাকে। এখন আপনি এখান থেকে কলাম বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এটা হচ্ছে আপনার কিবোর্ডের যে 4টে অ্যারো আছে, লেফট রাইট টপ বটন, এখান থেকে আপনি কলামস বাড়াইতে কমাইতে, রো বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে? আপনার 5টা দরকার, আপনি 5টা রাখলেন, আপনার 10টা রো কলাম দরকার, সেইভাবে আপনি ইচ্ছে মতো আপনি এডিট করতে পারবেন। তবে মাউসের লেফট বাটন চেপে ধরে রাখতে হবে এবং আপনার অ্যারোগুলো চাপতে হবে, আর আপনি যদি মাউস লেফট বাটন চেপে ছেড়ে দেন তাহলে তো আপনার ছেড়েই দিলেন, ঠিক আছে? মাউসের লেফট বাটন চেপে ধরে, মাউসের লেফট বাটন চেপে ধরে আপনার এডিট করতে হবে। এগুলো রেক্টাঙ্গুলার গার্ডের কাজ। এখন দেখবো আমরা পোলার গার্ড।
পোলার গার্ডের কাজ আছে এইভাবে একটা শেপ তৈরি করবে, এভাবে গোলাকার একটা ভিত্তির মতো একটা শেপ তৈরি করবে। এখানেও আপনি এডিট করতে পারবেন, আপনার গোল মনে করেন বেশি দরকার আপনি গোল আরো বেশি বাড়াইতে পারবেন, আপনার গোল বৃত্তগুলো অল্প দরকার একটা দরকার আপনি বাড়াইতে পারবেন। এখানে আপনার যে ভাগ ভাগ করা আছে ভাগ ভাগ অংশগুলো বাড়াইতে চান, এখানে হচ্ছে আপনার এরর রাইট বাটনটা ক্লিক করতে পারেন তাহলে বাড়বে, আবার যদি কমাতে চান লেফট বাটন ক্লিক করলে কমবে, ঠিক আছে এভাবে। আবার যদি এখানে আপনি গোলগুলো বাড়াইতে চান টপ বাটনটা ক্লিক করলে বাড়বে, ঠিক আছে এভাবে। দেখেন সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে এখানে, এভাবে আপনি সুন্দর একটা ডিজাইন করতে পারেন। এই অপশনটা অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে শুধুমাত্র একটা অপশন থেকে। তো আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং কমেন্ট বক্সে যদি কোনো প্রকার আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কি সমস্যা। এবং আমার ফেসবুক পেজে যে আপনারা ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবেন অ্যাক্টিভ থাকবেন এবং সেখানে মেসেজ করতে পারেন যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি নিয়মিত আমার ভিডিও ছাড়বো এবং আপনারা এখান থেকে খুব ভালো করে কাজটি শিখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সামনের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।